রাষ্ট্রীয় পর্যায়ত উচলিল কন্যা আলিমুন নেসা প্রধানমন্ত্রীর হাতৰ পৰা লাভ করলে বিশেষ সন্মান। যুব প্রজন্ময় চাকরি বিচাৰি হাভাথুরি খাই ফুরার সময়তে এগারী যুব উদ্যোগীয় ভারতের প্রধানমন্ত্রীর হাতের পর লাভ করেছে উদ্যমী বটা। বঙ্গাইগাঁও জেলার অভয়পুরের যুবতী আলিমুন নেসাই ভারত সরকারের এম এস এম ই মন্ত্রালয়ের ফালের পর লাভ করেছে তিনটাক যুব উদ্যমী বটা। এ এন স্পাইস ইন্ডাস্ট্রিজর স্বত্বাধিকারী তথা উদীয়মান যুব উদ্যোগী আলিমুন নেসাই নতুন দিল্লির বিজ্ঞান ভবনত আয়োজন হওয়া এম এস এম ই বটা 2022 ম্যানুফেকচারিং মাইক্রো এন্টারপ্রাইজর মহিলা শ্রেণীত প্রথম পুরস্কার, ম্যানুফেকচারিং মাইক্রো এন্টারপ্রাইজর উত্তর পূব অঞ্চলের প্রথম পুরস্কার আর ক্ষুদ্র উদ্যোগত নির্মাণত দ্বিতীয় পুরস্কারের মুঠতে তিনটাক বটা লাভ করবল সক্ষম হয়েছে। উক্ত বটাত আছে 8 লাখ টকার মানপত্র আর ট্রফি। নতুন দিল্লির বিজ্ঞান ভবনত অনুষ্ঠিত হওয়া এম এস এম ই বটা 2022 অনুষ্ঠানত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে প্রদান করা এই বটা যুব প্রজন্মই চাকরি বিচারি হাবাথুরি খাই ফুরার সময়তেই যুব উদ্যমী আলি মুন্নিসার এনে সফলতার বাবে নথৈ আনন্দিত হয়ে পড়েছে বঙ্গাইগাঁও রাইজর অসমবাসী। চাকরি বিচারি সময় নষ্ট নকৰি প্রচুর পরিমাণে উপলব্ধ সম্পদ সমূহক বাণিজ্যিকীকরণের যোগেদি এই সম্পদ সমূহ ব্যবহার করে চাকরি সৃষ্টিরে যুব প্রজন্মক আগুয়ে লৈ যোৱাৰ চেষ্টা করা আলিমুন নেসার প্রচেষ্টা সঁচাকৈয়ে প্রশংসনীয় পদক্ষেপ। পূর্বতেও বহুকেইটা রাষ্ট্রীয় বটা লাভ করবলে সক্ষম হওয়া এ এন স্পাইস ইন্ডাস্ট্রিজর স্বত্বাধিকারী আলিমুন নেসা যুব প্রজন্মর আদর্শ হক। নিউজ টেক্স রিপোর্ট, সংবাদ প্রহরী।